যারা চলে গেছে চলে গেছে। সংক্ষেপে দুটো কথা বলে দিই এই মসজিদের সম্পর্কে। এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আবদুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাই আছেন সৈয়দনা আবদুল্লাহ ইবনে আব্বাস, চাস্ত ভাই আব্বাস আদিয়াল্লাহু আনহু ছেলে, তার মাজার তিনি তায়েফে এসে শেষের দিকে তিনি মুকিম ছিলেন, তার নামে এই মসজিদটা করা হয়েছে। আমরা এখানে যাবো, দেখবো কিছুক্ষণের জন্য, ঘুরে ঘুরে চলে আসবো। এমন কোনো নিয়ম নেই যে নফল নামাজ দুই রাত পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সুতরাং অনেকে পড়ে, দেখা দেখি পড়ার প্রয়োজন নেই, তবে কেউ যদি পড়তে চান সেটাও বাধা নেই, তবে সেটি এই আমল হিসাবে না যেন আমরা মান্যতা দিই। নফল নামাজ পড়ো সেটা অন্য কথা, আমি পড়বো না। সরকার কা পসিনা, সরকার কা পসিনা, সরকার কা পসিনা, সরকার কিস জগায়ে পৌঁছেঞ্জে কেউ সাহাবা,
পসিনা সরকার কা পসিনা সরকার কা পসিনা।